আপনি ওয়াজ শুনবেন ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগে আপনি ওয়াজ শুনেন, কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, কষ্টের কারণ হতে পারে। এটা ইসলাম না, এটা ইবাদত না, এটা গুনাহ, এটা সওয়াবের কাজ না। আজকের এই মাহফিলের মাইক কোথা 4 নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে, সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল, মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে, কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন, এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি জানাই দিয়েছি ওনাদেরকে, আমি আমি অর্ধেক পথে আসতে বললাম আমি ব্যাক করলাম, আমি যাবো না, আমি মাহফিলে আসবো না, আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি এই মাইক বন্ধ না হয়। আলহামদুলিল্লাহ মাইক বন্ধ করার বললাম ঠিক আছে আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আছে, তাদের গরজ আছে, যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে। হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়, কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুরাই লাগা, যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মশালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে, এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাইয়া দেয়, এমন ভাবে লাগাইয়া দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই, কারণ আমরা অনেকে হার্টের রোগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলা আমাদের কোনো অবস্থা থাকে না, ওই 12টা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আসলে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয়। এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না, তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না, কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন, এটাই ইসলাম যে মুসলমান কারো কষ্টের কারণ হবে না। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা, বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি, এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না, এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয়, এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি, আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন, কারণ এত মানুষের বদদোয়া এটা বিফলে যাবে না। অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে, আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন 39টা করে বিয়ে ভাঙে, এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি চেয়ারম্যান, কিন্তু কি বলবো দুঃখের কথা, উনি কয়েকদিন বড় 10-15 দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন, বল যে এর মধ্যে 25টা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার 25টা। আমার এদিকে নরসিংদী এক মাহফিল এই বছরের ঘটনা, গেলাম চেয়ারম্যান সাহেব পাশে বসা ছিল, এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনা পর উনি বললেন, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া, বিসমিল্লাহ করছে কি দিয়া, তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে। কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান, সুবহানাল্লাহ, আমি এক বিয়েতে গেছি, 5 মিনিট কোন রকম, 5 মিনিট হবে কিনা যায় না, 5 মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসছে খাওয়া দাওয়া থুয়া, বলো যে খায় যান, ওখানে ভাই খাওয়ানোর শখ নাই আমার, ভাই মিটে গেছে, ভাই বাইরে চলে আসছে, কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার, বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ, যুবকরা বিয়ে জীবনে কয়বার, একবার বেশি সুযোগ আছে ইসলামে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুনাহমুক্ত হবে, কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব না।
আপনার গান বাজনা করতে মন চাচ্ছে আপনি রুমের ভিতর গান বাজনা করেন আপনার গুনাহ হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদিও মুসলমান হিসেবে সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালা রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে কোনো পেরেশানিতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এইরকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পর পরই এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসা যে বিড়াল পালে যে কুত্তা পালে ওইগুলোর জন্মদিবসও শুরু হয়ে যাবে এই সমস্ত দেখছে ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় জাত আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে আমার আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না ধরুন চিংড়ি মাছ করছে আপনার ওয়াইফ বা এমন কোনো মাছ করছে যেটা গন্ধ অনেক বেশি আগের দিন বিকেলে মাছ আনছেন সেই মাছ কুটে ময়লা রিয়াতে ফেলছেন ওটা উন্মুক্ত হওয়ার কারণে বাসা বসবাসের উপযোগী না বা একদিন ময়লারা আসে না ময়লা নেয় নাই বা আপনি ময়লা দিতে মিস করছেন গন্ধ হয়ে গেছে আমরা সাধারণত ধরে পলিথিনতে আই না কমপক্ষে দরজার বাহিরে রাখি ঠিক না বেঠিক এখন দরজার বাইরে যে আপনি রাখলেন যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে সবাই যে যেতে নাকে হাত দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে এরা দরজা খুলেই তো লাভালা পড়তে লেবুল্লা পড়া লাগবে ঠিক না বেঠিক বলেন আরেকটা বিষয় আছেন এই যে কোরবান আসতেছে সামনে কোরবানির ঈদের পরে সুবহানাল্লাহ কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয় গ্রামেও আছে ওই জায়গার আশপাশ দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থা থাকে না আজিমপুর ইরাকি মাদ্রি কাছে আমার শ্বশুর বাড়ি তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায় কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে ইরানি মাঠ ইরাকি মাঠ যেটাই বলি এটার আশেপাশে যাওয়া টিকা এটা যে কত কঠিন এটা যে কত বড় শাস্তি আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয় ওই শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে বেঁধে তুলে হবে কোরবানিদের পরে যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে মাশাআল্লাহ বট খাওয়া হালাল আপনার রুচিগুলা আপনি খান কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলো সেখানে ফেলে দিয়ে বটগুলো নিয়ে ধুয়ে আপনি বাসায় নিয়ে মুছে তাও দিতে দিতে খাচ্ছেন অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে দুর্গন্ধ হচ্ছে আল্লাহর কসম এটা কোনো ভালো মুসলমান চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না বাইরে আমার এই জন্য আসলে আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় সে ব্যাপারে দায়িত্বশীল থাকবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ফিলিস্তিনদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখে খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হলো যে বিমানে যখন আমাদের ঢাকার দিকে আসে বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলায় এমন বকবক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরো আছে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই শহরটাকে যদি অসহযোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাইরে আমার হুন্ডা খুব সাউন্ড করে জি শহরে হুন্ডা খুব সাউন্ড হুন্ডা খুব সাউন্ড করে আপনি বলেন হুন্ডা সাউন্ড করে ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনর্মাল সাউন্ড অ্যাবনর্মাল সাউন্ড আছে না কিছু কিছু গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনর্মাল সাউন্ড
পরে আমি যাওয়ার চেষ্টা করলাম, ব্যাপার কি গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো এত আওয়াজ না, এগুলো এরকম ভোবো করে কেন? পরে বললো যে ওই যে সাইলেন্সার পাইপ না কি বলে, বলো যে এটা কি ফাটে না ফাটায় রাখে না, এটা ইচ্ছাকৃত কিভাবে, এটাতে কি সমস্যা করে, এটা করলে আওয়াজটা একটু বেশি হয়। ভাইরা আমার, আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে, কত মাখলুক যে আছে, এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই, এটাও এক প্রকারের মাখলুক, দেখতে মানুষের মতোই মনে হয়, ঠিক কিনা বলেন? দেখতে মানুষের মতোই মনে হয়। আমি গত দুই তিন সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম। আমার সেদিন জমানা টেলিভিশন লাইভ আছে, লাইভে বসতে হবে আমাকে 3:30 মধ্যে, এদিকে টাইম আছে খুব কম। আমি দেখি যে 10-12 মোটরসাইকেল বাইর হয়েছে, বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান এক একটাতে 2-3 করে তারা যাচ্ছে, খুব ভিড়ের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মোড়ে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাচ্ছে, পুরা রাস্তার এক প্রান্ত আগার আমরা দখল করে, পিছনে আমরা সব তাদের দাস, তারা দেশের মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে, পিছন থেকে আমরা সব যাচ্ছি, কিসের কি হরন, কেউ হরন বাজার সাহসও পাচ্ছেন। এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে, এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল, তারপরে আমরা যেতে পারছি, দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিয়েছে মালিকরা, তখন আমরা যেতে পারলাম। ভাইরা আমার, এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই, একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না, কিন্তু আফসোসগুলো থেকে যাবে, আফসোসগুলো থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস, কত শত জায়গায় যে আমি বলেছি, কতবার যে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমার কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া দিরহামা, যার টাকা পয়সা নাই, এই তো অভাবই আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আরে এই অভাবই, এই ভিখারির কথা আমি বলছি না, এই আসল অভাবই না, দুনিয়াতে টাকা পয়সা নাই, আজকে নাই কালকে আসবে, দুদিন পরে আসবে, অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে, এটা তো ব্যাপার না। আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো, একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে, অনেক নফল রোজা রাখছে, অনেক যাকাত দান সাদাকা হজ উমরা জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিলে হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে, অনেক ভালো কাজ করছে, আমাদের পাহাড় নিয়ে এসে জান্নাতে মুচে তাওদি দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে, কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে, এসে রীতিমতো আল্লাহ তার কাছে লালিশ দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে, অমুককে আঘাত করেছে, অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি গালির জবাব দিতে পারি না, আমার সে ক্ষমতা ছিল না, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তো বিচার হবে, আমি আজকে তার বিচার চাই, তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে, কিন্তু পাওনাদার তখন থেকে যাবে। এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে, এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই? তাহলে আসুন আমরা শপথ করি, আমরা কোন মানুষের কষ্টের কারণ হব না, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে শোয়ার আগে, টাইম তো পাই না আমরা এখন, কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট, এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ 5,000 পর্যন্ত বন্ধু আমাদের, এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জবাব না দিলে মাইন্ড করে, আরেকটা কমেন্ট করে, দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না, আরেকটা লাইক করছে, হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে, তুই তো আমার পোস্টে করলি না, মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না, এইসব ফেক বন্ধু, 2 কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে নেই। রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি যে আমি আজকে সারাদিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে নিষ্পত্তি করে নিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এগুলো নিষ্পত্তি করে ফেলো। আচ্ছা ভাই, গরু ছাগল হাঁস মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো এবাদত বন্দিগি, যৌবন কেমনে কাটাইছে, উপার্জন কেমনে করছে, খাইছে কেমনে, মোরগে কোথায় যায়, ঠোকর দিছে, কাট্টা খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে, কোন জিজ্ঞাসাবাদ হবে কি বলেন? এদের কোন জিজ্ঞাসাবাদ হবে? মোরগে আল্লাহ তাআলা বলবে তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের জব, মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস, ওটা তো তোর মালিকের ছিল না, হারাম খাইছস, কোন বিচার হবে তাদের? একটা বিচার হবে সকল প্রাণীর, সকল প্রাণীর একটা কমন বিচার হবে, কি সেটা? অন্য প্রাণীকে আঘাত করা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কিয়ামতের পর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পর একটা মরক অন্য মরককে আঘাত করেছে, গায়ে জোর বেশি ছিল, আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে, এক কথা কষ্ট দিয়েছে। কোন একটা পশু তার শিং ছিল, আরেকজনের শিং ছিল না, তার শিং ছিল, সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে, তার মাথা তাকে শক্তি দিয়ে, এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে, তুমি তোমার সেই জুলুমের প্রতিশোধ নাও, তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন। যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে, এরপর আল্লাহ তাআলা বলবেন, এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন, কোন তোরাবা তোমরা সবাই মাটি হয়ে যাও, তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে, কারণ তাদের জান্নাত নাই, জাহান্নামও নাই, অন্য কোনো বিচার নাই। কিন্তু জুলুমের বিচার ভাইরা আমার, আপনি অন্য কোনো গুনাহ, অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারো প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি। অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারো প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহ কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা, তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। ভাইরা আমার, আমাদের আমাদের তরুণ বয়সে, মধ্য বয়সে, রিক্সাওয়ালা, পথচারী, গরিব, অভাবী, প্রতিবেশী, পাশে ফ্ল্যাটওয়ালা, আরেক জমিওয়ালা, কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সচেতন হবো তো ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি আপনি করতে পারেন, মৌলিক মোটা মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারা, আমাদের কোনো কথা দ্বারা